স্ন্যাকশট লেয়ার ইন্টেলিজেন্ট স্ন্যাকশট অ্যান্ড ফুড কভারেজ দানে ফেলে যেন কখনো এটাতে দেখাবি ফোকাস। হ্যালো স্ট্রিট, এটা প্রথমে এমনি ধরতে হয় এই মাছটা, খুব পিসিস, এটা ব্যাং মাছ আমরা খাই ভাই। দাদা এটা তোমাদের এখানে কেজি কত? 350 না? হ্যাঁ 500। তাহলে রক্ত বাড়ে। হ্যাঁ বন্ধুরা, ইন্ডিয়া থেকে যাব তাক দেখ রাহি হ্যায় কুচিয়া মাছ বহুত বড়িয়া, কুচিয়া ফিশ এস তারা ধরকে ইস তারা মারা। আচ্ছা আচ্ছা, উপায় নাই ভাই, এটা ধরে জবে করার উপায় নেই, এমনি মারতে হবে, ধরা যায় না যে পিছলা মাস, এমনি মারা যায়, সমস্যা নেই, দেখছ পিছলা কি ভাই? মাস ঢাকায় এটা 700 থেকে 1000 টাকা কেজি, এটা খেলে অনেক উপকার, রক্ত যার কম আছে একজন শারীরিক মানসিক উপকারিতা আছে, সহজে সব জায়গায় পাওয়া যায় না। এটা হচ্ছে মা মাছ, কেমনে চিনবেন মা মাছ? কুচিয়া যে হলুদ দেখা যাচ্ছে সেভাবে, এটা হচ্ছে মেল ফিমেল মানে মহিলা কুচিয়া, এটা একটা হলুদ, যেটা পুরুষ কুচিয়া এটা গোটা সম্পূর্ণটা কালো থাকে, হচ্ছে মহিলা কুচিয়া। এটা আমরা বিক্রি করি, খাই, আমাদের ব্যবসা অনেক ধরনের, কচ্ছপ আছে আমাদের কাছে, কুচিয়া আছে, আমরা বিক্রি করি, আপনাদের যা লাগবে জানাবেন। এটা ওখানে কীভাবে কাটবেন? এটা অনেক পিছল কিন্তু ধরা যায় না, একবারে সবের মতো। ও দ্য গ্রেট ফ্রেন্ডস, এটা এইভাবে কাটতে হবে, ধরা যাচ্ছে না, এটা একটু ছাই নিতে হবে, ছাই নিয়ে এমনি ধরতে হবে, বেশি ধারালো বটি বা শরীরে ধরবেন না, হঠাৎ হাত ফসকে গিয়ে হাতে হাত কাটা যাবে, এগুলো প্রচণ্ড পিছল, সবের চেয়েও বেশি পিছলা এগুলো। বহুত বড়িয়া ভাইয়া, বহুত বড়িয়া বড়িয়া, আচ্ছা দেখ রে ধর, হ্যাঁ ট্রাই এগেন দিবি, আবার দেখ কি দিয়ে করলি, যাই না তা আমি এমনি গেছে, ট্রাই এগেন লোকে আনি এখানে তোর তো হচ্ছে না, বান দিলেও হয় ভালো, এই চামড়াটা ছিলতে হবে, ছিল খুব কঠিন, আবার সোজা প্রথমে একটু ছড়াই নিতে হবে, সাপের মতো তো বোখরা সম্প্রদায়, আমরা পাহাড়ি জনগোষ্ঠী থেকে বলছি, তোমরা ইন্ডিয়া থেকে দেখছো, অনেক জায়গা থেকে দেখছো জানি, এক একটাকে পিঠে হবে, ছিলতে পারো তুমি, পারবে? আমি কালকে দুইটা ছিলছিলাম, কালেগুলো বড় ছিল, ডিম ছিল ভিতরে, আর এটা প্রথমে ভুল করছি, অর্ধেক কাটে ওই বান্ধি, তারপরে ঝুলাই ছিলে ভালো হইতো, এরকম ছিল কয় মিনিট হয়েছে? 44 মিনিট হয়ে গেছে, কাটে তো।